গুড মর্নিং ফ্রেন্ডস, আজ তো সরস্বতী পুজো, তা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে 5:30, কারণ খুব তাড়াতাড়ি করে ব্রাহ্মণ আসবে পুজো করবে, আর মেয়েকে হাতে খড়িটা দেওয়াবো। কারণ হচ্ছে মেয়েকে তো হাতে খড়ি দিতে পারিনি, কারণ শাশুড়ি মারা গেছিলো, তার জন্য হয়নি। মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছি, তাও মেয়েকে আমি এবছর হাতে খড়ি দেওয়াবো। স্কুল ভর্তি হয়ে গেছে, তা কী করবো, দিতে তো হবেই, তো এই বছরই মেয়েকে দেওয়াবো। তো দেখো, আমি সকাল 5:30টার সময় উঠে, আমি ঘুম থেকে উঠে কী কী করছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখো, ততক্ষণ হাতে থেকো। হ্যাঁ, আগের দিন রেডি করে রাখিস। ফাইনালি গাইজ, আমি স্নান করে চলে আসলাম। এখন মানে যত তত বাসি কাজ ছিল সব করে ফেলেছি, স্নানটাও করে ফেলেছি এখন। তো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি যে পুজোর আয়োজন করব। কালে কিছুটা রেডি করে রেখেছিলাম, কিন্তু পুরো করিনি, ফল টল কাটিনি, নৈবেদ্য সাজাইনি, কিছু করিনি, তো সেগুলো এখন করব। তো আর মেয়েকেও স্নান করাবে আমার বর, তো স্নান করি মেয়েকে আছে হাতে খুঁড়ি দেওয়াবো, আর আমি অঞ্জলি দেবো। আর আমার স্টুডেন্ট আসবে, ও অঞ্জলি দেবে। পাশে থেকে একজন আছে, সেও অঞ্জলি দেবে। তো 9টার সময় ব্রাহ্মণ আজ বলেছে, তা তাড়াতাড়ি করে আমি রেডি হচ্ছি, তখন দেখতে থাকি। মানে ও রাতটাই এসে আছে তোমাদের? ওম জবা কুসুম শঙ্কা সুপিয়ার মত বিন্ধনতারি আছে 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 সব সিঁদুর টিঁদুর দিয়েছে। সাহায়
ভুল লিখেছে একটা মোছো না তারপরে মুখস্থ দেখো তারপরে 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 এটা কি তারপরে তোমার নামটা লেখো নামটা বললাম নামটা দিয়েছে তাই তো সরস্বতী সরস্বতী বলো ঠিক আছে তো দন্তে সয় বয়রা দন্তে স তাই দিদি তয় বয় লেখে মানে ওই যে বলে দিদি লেখার মধ্যে না থাকলে তো দেখো অনেক ভুলে যাওয়াই থাকে সরস্বতী নমো নিত্যং বেদ বেদান্ত বিদ্যা স্থানেব্য এ বচ এস সচন্দন পুষ্প বিল্বপত্রঞ্জলি শ্রী সরস্বতী নমো ফাইনালি গাইজ সরস্বতী মায়ের পুজো আমার কমপ্লিট হলো তোমরা দেখো আমার মেয়েকে আমি ফাপ রেডি করে রেখেছি মানে শাড়িটা পরিয়ে রেখেছি এবার আমি ওকে মানে কিছু খাইয়ে তারপরে আমি রেডি করে নেবো দেখো আর যাই হোক এবার মেয়ের স্কুলে যাবো বলে রেডি হব তা যাই হোক তোমরা দেখো ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তোমরা করো টাটা।